বন্ধুরা এবারও গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দপ্তর সেটা হলো এক টিকিটেই গঙ্গাসাগর যাত্রার সুযোগ গঙ্গাসাগর পৌঁছে টিকিটের জন্য বারবার বাস বা ভেসেলের লাইনে দাঁড়াতে হবে না পুণ্যার্থীদের একবার টিকিট কাটলেই হাওড়া এবং বাবুঘাট থেকে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে কপিলমণির আশ্রম প্রাঙ্গণে জানা যাচ্ছে হাওড়া থেকে ভাড়া দুশো টাকা আর বাবুঘাট থেকে দুশো টাকা তার মধ্যে যাতায়াতের ফেরি খরচ চল্লিশ টাকা করে আশি টাকা ধরা হয়েছে বাকি একশো কুড়ি টাকা বাসের মানে এক ট্রিপ ষাট টাকা করে আগামী বারোই জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফে পরিষেবা পাওয়া যাবে সতেরো তারিখ পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যলগ্নে লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্থান করতে যান ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কমানো এই পরিষেবার লক্ষ্য বলে জানাচ্ছে পরিবহন দপ্তরের আধিকারিকরা গত বছর কোভিড আবহে প্রথম এই নিয়ম চালু হয়েছিল প্রতি বছর গঙ্গাসাগরে পুণ্যস্থান করতে হাওড়া থেকে বাসে নামখানা কিংবা কাকদ্বীপের হারুট পয়েন্ট পর্যন্ত সড়কপথে যেতে হয় পুণ্যার্থীদের তারপর সেখান থেকেও কচুবেড়িয়া পর্যন্ত ফেরিতে যেতে হয় সেখানেও টিকিট কাটার জন্য বিরাট লাইন পড়ে সাগরদ্বীপে কচুবেড়িয়া পৌঁছে আবার বাস ধরতে হয় গঙ্গাসাগর মেলা পাঙ্গনে যাওয়ার জন্য ফেরার সময়ও একইভাবে বারবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় পুণ্যার্থীদের এই সমস্যা দূর করতেই এক টিকিটে গঙ্গাসাগর চালু করা হবে পরিবহন দপ্তরের এক কর্তার কথায় এক্ষেত্রে যাত্রীদের আর লাইন দিতে হবে না ফলে ভিড় খুব সহজেই এড়ানো যাবে